Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় দর্শক বন্ধুরা সবাই আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেক ভিডিও নিয়ে। আপনারা সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আজকে আমার আলোচ্য বিষয় হলো আল্লাহর ভয়ে কাঁদো। প্রিয় দোস্ত বুজুর্গ, এখনোই তওবা করে নাও, কেঁদে কেঁদে মহান রব্বুল আলামিনকে রাজি করাও, পাপগুলো ক্ষমা করাও, পাক্কা ইসলাম করে নাও, তওবা অবশ্যই করব, দেরি করা যাবে না। বলা তো যায় না কখন মালাকুল মওত এসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করলো খাঁটিভাবে সে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের মধ্যে যারা অনুতপ্ত হৃদয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে চোখের পানি ফেলে, ফেরেশতাগণ তাদের নাম গুনাহগারের তালিকায় লিপিবদ্ধ করেন না, কেননা আপনার উম্মতের এক ফোঁটা চোখের পানি আগুনের বড় বড় সমুদ্র নিভিয়ে দিতে পারে। আল্লাহর ভয়ে কাদার এ শক্তি। প্রিয় বন্ধু, আল্লাহর ভয়ে তোমার চোখে এক ফোঁটা পানি আসমান বরাবর গুনাহকেও ধুয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই চোখকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না যা আল্লাহর ভয়ে কেঁদেছে। আল্লাহ তাআলার মহাব্বতের কাদা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলার ভয়ে কাদা আল্লাহ তাআলা পছন্দ করেন। গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে কাদা আল্লাহ তাআলা পছন্দ করেন। প্রিয় ভাই ও বোন, আমরা তো আজ গুনাহ করে করে অন্তরে কালো দাগ ফেলে দিয়েছি, কোনো কিছুতেই আমাদের অন্তর কাঁদে না, আল্লাহর মহাব্বতেও কাঁদে না, আল্লাহর ভয়েও কাঁদে না, নিজেদের পাপের কথা মনে আসে না, পাপকে পাপই মনে করি না। গুনাহ করতে করতে এমন অবস্থা হয়েছে যে ডরহীনভাবে গুনাহ করেই যাচ্ছি, আল্লাহর আজাবের ভয় গজবের ভয় অন্তরে আসে না, তাই তওবার কথা অন্তরে আসে না। ভাই ও বোন, অন্তরকে নরম করো, তওবা করো, কাঁদো, নয়তো একদিন জাহান্নামে এমন কাদা কাঁদবে যে তোমার চোখের পানিতে নৌকা চলবে, কিন্তু সেদিনের কান্নায় কী লাভ হবে? বান্দাকে জাহান্নামে দিয়ে আল্লাহ তাআলার কী লাভ? বান্দা যেন জাহান্নামি না হয় সেজন্য আল্লাহ তাআলা বান্দাকে তওবা করার সুযোগ দিয়েছেন। আমাদের প্রতি মহান রব্বুল আলামিনের দয়ার কোনো শেষ নেই। আমরা তার রহমত থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখছি, আমরা গুনাহ করতে করতে দুনিয়া ভরে ফেলেছি, তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের পরিধারায় সিক্ত করেছেন। আসুন না আল্লাহর বান্দা আমরা আল্লাহর প্রিয় হয়ে যাই, নিজেদের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে কাঁদি, চোখের পানিতে গুনাহের পাহাড় ধুয়ে পরিষ্কার করে ফেলি। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা মুক্তি দিলেন। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে বললেন, তোমার গোত্র তওবা করেছে, যাও তাদের মাঝে ফিরে যাও। তিনি যাচ্ছেন কওমের কাছে, দেখলেন কুমার মাটি দিয়ে পাত্র তৈরি করছে। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে বললেন, কুমারকে বলো সে যেন একটি পাত্র ভেঙে ফেলে। হযরত ইউনূস আলাইহিস সালাম কুমারের নিকট গিয়ে বললেন, ভাই একটি পাত্র ভেঙে ফেলো। কুমার বলল, কেন ভাঙবো? আমার হাতে এই পাত্র তৈরি করেছি, আমি কেন তা ভাঙবো? হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, সে তো বলছে আমি নিজে তা তৈরি করেছি, কেন তা ভাঙবো? আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী, এই মাটির একটি পাত্র কুমার ভাঙতে রাজি নয়, আর এই বান্দাদেরকে আমি নিজের হাতে তৈরি করেছি, তাদের তুমি আমার দ্বারা ধ্বংস করতে চাও? এখন তারা তওবা করেছে, তারা আমার হয়ে গেছে। তো ভাই, আমরা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট না করি, তিনি বড় দয়াশীল। আসুন আমরা আল্লাহ তাআলাকে আপন বানাই। প্রিয় ভাই ও বোন, আমরা সব সময় চেষ্টা করব আল্লাহ তাআলার হুকুম মতো চলার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার হুকুম মতো চলার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।